বিয়ে বিষয়টা না এরকমই আসলে, যত দ্রুত করা যায় তত মঙ্গল। মাথা ঠান্ডা আছে রে দুলাইলে তোর। হ্যাঁ আমার মাথা একদম ঠান্ডা আছে বাবা, তুমি নিজের মাথাটা ঠান্ডা রাখো। দেখো মানুষের জীবন না অনেক বিচিত্র, এবং বিচিত্র জীবনে অনেক বিচিত্র ঘটনা ঘটে, কিন্তু সেই বিচিত্র বিষয়গুলোকে স্বাভাবিক রাখতে হবে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তোর এই কথা শোনার পর আমি মাথা ঠান্ডা রাখতাম রে দুলাইলে, তুই ছাদে নিয়ে আমারে যেই কথা শোনাইছাস। ফুল এইচডি, ফুল এইচডি, ইয়েস, মাথা এখন আমাকে ঠান্ডা রাখা লাগবে। আমাদের ডাইরেক্টর বলছেন মাথা ঠান্ডা রাখতে হবে, এইটা হইছে এখন আমাদের জাতীয় বিষয়, মাথা ঠান্ডা রাখা লাগবে। এখন মনে করো যে মাথা ঠান্ডা এই কারণে রাখতে হবে, মাথা ঠান্ডা হওয়ার মতো হোক বা না হোক কিন্তু মাথা ঠান্ডা রাখা লাগবে, এই তো। হ্যাঁ এই বিষয়ে আমার সিরাজগঞ্জে, এই বিষয়ে আপনি সিরাজগঞ্জে হালু কাকা যা বলছে সেটা আমরা শুনতে চাইতেছি না। আমাদের অন্ধ করেছে উড়িয়ালারে নিয়ে আসেন আমরা বসি এত লোকে, কেন ডিরেক্টর দুলাল কান্ত ডাইরেক্ট বলেই দিছে যে হাতে চাই উড়িয়াইলা আর আতার যাতে দাম্পত্য জীবন সুখের হোক, উড়িয়াইলা তাকে নুরিয়াইলা হয়ে তার জীবন ফিরিয়ে আসুক, এটাই তো সে চাইতেছে। তাহলে তো দেরি করি লাভ কি, আমরা কী করুম, উড়িয়ালারে বলে নিয়ে আসি, তাদেরকে নিয়ে আসি, তাদের বিয়ে দিদি, দেরি করি লাভ কি, এখনই দিদি এই মুহূর্তে বিয়ে দিদি তাদের। হ্যাঁ মামা এই বিয়ে বিষয়টা না এরকমই আসলে, যত দ্রুত করা যায় তত মঙ্গল। মাথা ঠান্ডা আছে রে দুলাইলে তোর। হ্যাঁ আমার মাথা একদম ঠান্ডা আছে বাবা, তুমি নিজের মাথাটা ঠান্ডা রাখো। দেখো মানুষের জীবন না অনেক বিচিত্র, এবং বিচিত্র জীবনে অনেক বিচিত্র ঘটনা ঘটে, কিন্তু সেই বিচিত্র বিষয়গুলোকে স্বাভাবিক রাখতে হবে, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তোর এই কথা শোনার পর আমি মাথা ঠান্ডা রাখতাম রে, এই কথা শোনার পর আমি মাথা ঠান্ডা রাখতাম দুলাইল্যা, দুলাইল্যা তুই ছাদে নিয়ে আমারে যেই কথা শোনাইছাস, তুই এখন কইতাছস তুই আতাহারের লগে উড়ি দিয়ে বিয়া দিবি। হ্যাঁ হ্যাঁ তুই এই কথা আমার কস তরে উচিত। এই বিয়ে বিষয়ে আমার একটা প্ল্যানিং আছে নকুল, আমি বাবার সাথে প্ল্যানটা করে পরে জানাচ্ছি। বাবা তোমার সাথে বাবা তুমি কী শুরু করেছো, হ্যাঁ তুমি কি হাটে হাড়ি ভাঙবে নাকি? আমি তোমাকে বিশ্বাস করে সমস্ত কিছু বললাম, সব কিছু গোপন না করে তোমার হেল্প চেলাম, তুমি এটা বুঝবে না? দুলাইল্যা তুই কি মানুষ রে, তুই কি আসলই মানুষ, সত্যি করে কত তুই কি মানুষ? কি অদ্ভুত কথা মামা, তুমি কেন এমন করছো আমার সাথে? তুমি আচ্ছা তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। দেখো ওই মেয়েটাকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, ঠিক আছে? আর এই আতাহার, আতাহার উড়িকে পাগলের মতো ভালোবাসে, ওর জন্য এরকম একটা ছেলে দরকার, তাই না? উড়ির গর্ভে তোর সন্তান, আর তুই উড়ির বিয়ে দিবার চাইতেছস আতাহারের সাথে, তুই তুই না না মামা, ধরো ওকে হসপিটালে অ্যাবর্শন করেই ফেলবো, অ্যাবর্শন করাবে ও, ঠিক আছে? তাহলে তো হয়ে গেল। আমি শিওর তুই আসলে মানুষ না রে, তুই ঠান্ডা মাথায় কিরাম করে কথাগুলো কয়ে যাইতেছস, আমি খেলে দেখতেছি অমানুষের মতো কেমনি তুই কথাগুলো ডেলিভারি দিতেছিস। আমার বুঝ হয়ে গেছে রে ভাইটা, আমাকে সিরিয়াস বুঝ পাঠিয়ে দে, আমি বাচ্চার হারাধনের লগে তাস খেলাম, ও জীবনটা পার করে দেবো, আমার কোনো অসুবিধা হবো না রে। বাবা বাবা এত ইমোশনাল হতে চলবে না, দেখো মানুষের জীবনে কত ঘটনা তো ঘটে, কত কত ঘটনা ঘটে, মানে ষোলো আনা শুদ্ধ মানুষ এই সমাজে তো নেই। আমি আছি, আমি ষোলো আনা শুদ্ধ মানুষ, আমি জানি। সবাই তো আর তোমার মতো না, দেখো মামা প্রত্যেকটা মানুষের জীবনে না গোপন অধ্যায় থাকে, অনেক অনেক গোপন অধ্যায় থাকে, কিন্তু কেউ সেটা প্রকাশ করে না। এখন আমি প্রকাশ করছি, এটা আমার অন্যায় হয়ে গেছে? প্রকাশ করছো সুবিধা নেওয়ার জন্য, আমার সাপোর্ট নেওয়ার জন্য, নাহলে পর তো জীবনে তুই এই কথা প্রকাশ করতি না, আমি তো জানি রে। আচ্ছা মামা আমি যদি গোপনে ওকে হসপিটালে নিয়ে গিয়ে অ্যাবর্শন করে নিয়ে আসতাম, দুনিয়া কেউ এটা জানতো না, আমি তোমাকে কেন বলেছি? কারণ বলেছি আমি তোমাকে সততার পরিচয় দিয়েছি। তুই সব, তুই সত হলে তো নতুন করে সতের সংজ্ঞা লিখা লাগবে রে ব্যাগনা, কি কস তুই এগুলা, আমার বুঝ হয়ে গেছে, আমার শেষ বুঝ পাঠা দে, আমি বাচ্চার হারাতন লোকের তাস খেলে জীবন পার করে দিয়ে পারো, অসুবিধা নেই ব্যাগনা, আমার বুঝ হয়ে গেছে। প্লিজ আমাকে হেল্প করো, তোমার হেল্প আমার এখন দরকার। কোথায় তোমাকে হেল্প করবে তা না, কি সব বলছো তুমি? আর মামা মামা তুমি হচ্ছ সেই মানুষ যে সারা জীবন মানুষের পরোপকার করে এসছি, সারা জীবন মানুষের পরোপকার করে এসছি, কিন্তু আমি তোর সাথে নাই। মামা মামা প্লিজ, মামা প্লিজ আমি তোমার হেল্প চাইছি। এই যে উড়ি আইলার গর্ভে তোর সন্তান, তুই যে একটা নিজি পেরেশানের মধ্যে পড়ে গেছস, এটা কিন্তু তোর একটা শাস্তি। আল্লাহ পাক ডাইরেক্ট আইসা প্রাকৃতিকভাবে তোকে শাস্তি প্রদান করছে কিন্তু, আর আমি যদি এই মুহূর্তে তক বাঁচাইবার যাই সেইটা হবে আমার মস্ত বড় অপরাধ, বুঝছাস? মামা একটা মানুষ যদি বিপদে পড়ে কারো সাহায্য চায় আর সে যদি সাহায্য না করে তাহলে কি আল্লাহ তাআলা খুশি হবে? খুশি হবে? বেজকতি দিয়ে আমাকে তুই গলাইবার পারবি না রে,
সিনেমা পাড়ায় যেদিন থেকে তুই পা রাখছ সেদিন থেকে তোকে আমি চিনি। একটার পর একটা নায়িকার সঙ্গে তুই কিন্তু প্রেম লীলা করছস, একটার পর একটা নায়িকারে তোর প্রেমের ফাঁদে পা ফলাইয়া তাদের কান্দায় কাটায় নাশ বিনাশ সর্বনাশ করছস। লোকলজ্জার ভয়ে, নিজের ইমেজের ভয়ে তারা উচ্চবাচ্য না করা তারা এক প্রকার ওহেন থেকে সরে চলে গেছে গা। তুই আজকিয়া এমন ফাঁদে পড়ছস, এটা এক প্রকার আমি কবু ন্যাচারাল ডিজাস্টার। কথা শুনো, বিষয়টা বোঝার চেষ্টা করো। এই যে আতার, আতার উড়িকে বিয়ে করতে চায়, এটা তো আমাদের উপযুক্ত সময়, বিয়েটা দিয়ে দেয়া। দেব তো, আমি বিয়ে দেব তো, আমি উড়িরে বিয়ে দেব তো। আমি জানি জানি মামা, তুমি দেবে তো না? তুই জানোস না, তুই কিছুই জানোস না। কি জানি না, আমি উড়িরে বিয়ে দেব তোর সাথে। আহমেদ ভাই তো পাশাপাশি যখন প্রেম করছিল তখন তো এক প্রকার বাটে পড়ছিল, তখন কিন্তু সে বিয়ে করবার চাই নাই। মুরব্বীরা জোর করে তাকে দুজনে কিন্তু ধরে বাঁধে বিয়ে করা দিছে। হ্যাঁ, তারা কি এখন মিডিয়াতে সবচাইতে সুখী কাপড় না? সবচাইতে সুখী কাপড় তোরা সেরকম হইব, আমরা সেরকম দোয়া করতেছি, হ্যাঁ যাইব। মামা, উড়ি তো দূরের কথা, মিডিয়ার কোনো মেয়েকে আমি বিয়ে করবো। আবার দিস মানে সব কি করতেছিস তুই? তুই কোথায় গাইছস? তুই মিডিয়ার খাস পরশ ঘুবাস, মিডিয়া লিও তুই খালস। হ্যাঁ, তুই মিডিয়ার মেরে বিয়ে করবি না মানে কি? এই আমি মিডিয়ার খাই পরি ঘুমাই, এই মিডিয়ার যত মেয়ে মানুষ আছে সব আমার মা আমার বোন, আমি তো তাগির নিয়ে কোনো বাজে কথা কই না। তুই কোন সাহসে তাগির নিয়ে আজে বাজে কথা কস? মিডিয়ার মেয়ের সাথে প্রেম করা যায়, মিডিয়ার মেয়ের সাথে বিয়ে করা যায় না, কই থেকে শিখছস তুই? হ্যাঁ, একটা কথা কবি না, তুই রেডি হ তুই, আইতাছি আমি, তোর সাথে উড়ির বিয়ে হবো।